আজকে নন্তের একটা তারামণ্ডলে এসেছি। এই তারামণ্ডলটা রক্ষণাবেক্ষণ করা এখানকার মেয়র দ্বারা। আর এই তারামণ্ডলের এখানে আসতে গেলে মূলত কমার্স থেকে লাইন ওয়ানে ট্রাম ধরতে হয়, ধরে গার্মেরিটিং স্টেশনে আসতে হয়, ওখান থেকে 650 মিটার হেঁটে। আর এই তারামণ্ডল প্রতিষ্ঠা হয়েছিল 1923 সালে, যেটা এখানে ইতিহাসটা দেখা যাচ্ছে পুরো। তারপরে বিভিন্ন রকম পরিবর্তনের সম্মুখীন হয়ে আজকের পরিস্থিতিতে এসেছে। তো এই তারামণ্ডলটা সোম থেকে শুক্রবার খোলা থাকে সকাল 10টা থেকে 12টা, তারপরে মাঝে কিছুক্ষণ গ্যাপ দিয়ে বিকাল 3:30 থেকে সন্ধ্যে 6টা অবধি, আর শনিবার আর রোববারের জন্য বিকাল 3:30 থেকে সন্ধ্যে 6টা। আর এখানে মূলত বাচ্চা এবং বড় সবাই আসতে পারে, তবে কিছু কিছু শো আছে যেগুলো বাচ্চাদের বোঝার মতো নয়। যেরকম আমি যেটা দেখতে এসেছি সেটা হচ্ছে 4 বছর ঊর্ধ্বের বাচ্চাদের জন্য, কিছু কারো কমপ্লেক্স ব্যাপার রয়েছে, কিছু সায়েন্টিফিক নলেজের ব্যাপার দরকার আছে, সেই কারণে এগুলো খুব ছোটো বাচ্চাদের দেখা হয় না। কিছু তবে কিছু কিছু শো আছে যেগুলো বাচ্চাদের জন্য অ্যাভেলেবল। টিকিট ফোন করে বা ওয়েবসাইটে বুক করা যায়। অ্যাডাল্টের জন্য, নর্মাল অ্যাডাল্টের জন্য 6 ইউরো, স্টুডেন্ট হলে 3 ইউরো। আমি স্টুডেন্ট কার্ড থাকায় আমি 3 ইউরোতে টিকিট বুক করেছি। এছাড়া বাচ্চাদের জন্য 2 ইউরো, এবং যারা ফিনান্সিয়ালি আনস্টেবল তো তাদের জন্য 2 ইউরো। দেখা যাক সব কীরকম হয়।